বন্ধুরা, এই যে দেখেন কলার মোচার মধ্যে হলো এই যে এরকম একটা ছালের মতো থাকে, আঁশের মতো, আর এই যে এরকম একটা থাকে, এগুলো হলো ফেলে দিতে হয়। তো এগুলো ফেলে তারপর হলো আমরা বেছে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে দেখেন এই করে হলো আমার বাসা হয়ে গেছে। আর এই যে এখানে হলো পানি নিয়ে নিয়েছি, আর পানির মধ্যে একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। যেহেতু কলা গাছের মধ্যে অনেক কষ থাকে, কলা গাছের ফুলের মধ্যে অনেক কষ থাকে, এই জন্য হলো আমি একটু হলুদের গুঁড়া নিয়ে নিয়েছি, যাতে কলা গাছের এই ফুলগুলো কালো না হয়ে যায়। এই জন্য তো এখানে হলো আমি এখন ভিজিয়ে রাখবো সবগুলো, আস্তে আস্তে এখন বেছে নেব আমি। ভালো করে কাটবা, ঠিক আছে? তাহলে আমরা মজার জিনিস খেতে পারবো, বুঝতে পারছো? তো বন্ধুরা, এই যে দেখেন জুহরাও আমার সাথে কাজ করতেছে, খুব লক্ষ্মী একটা মেয়ে, আমার সাথে সব কাজ করে দেয়। হ্যাঁ, তুমি তোমার বাঁচতে হবে না, তুমি বসে থাকো। আর যদি তোমার মনে চায় একটু বাঁচতে পারো খালামুনির সাথে, যে এগুলো বাঁচো। তো বন্ধুরা, আমাদের কাজের মাঝখানে হলো আব্বা চটপটি নিয়ে আসছে। এই যে দেখেন কাজ ফেলে রেখে এখন চটপটি খাচ্ছি। তো চটপটি খাওয়ার পর হলো বাকি কাজগুলো করবো। এখানে জোহর আর আমি হলো চটপটি খেয়ে নিচ্ছি আগে। জোহরা, কেমন হয়েছে চটপটি? মজা হয়েছে? খাও খাওয়া মানে খেতে অনেক ভালো লাগে, তাই হ্যাঁ হ্যাঁ এগুলো আর ছিল না, তুমি এগুলো নিব। বন্ধুরা, আপনারা তো দেখলেন যে কলার মোচা কেটে নিলাম, আর কলার মোচা দিয়ে বড়া বানাতে লাগবে মুসুর ডাল। তো এখানে হলো আমি মুসুর ডাল ভিজিয়ে রাখছিলাম আগেই, সাথে একটু পোলাওর চালও দিছি আমি, একটু মচমচা হবে বড়াটা এই জন্য। তো এইগুলো এখন আমি বেটে নিব, বেটে নেওয়ার পরই আমি বড়াটা ভেজে নিব। তো বন্ধুরা, আমরা যেহেতু এটা দিয়ে পেঁয়াজও বানাবো, তাই হলো একটু আদা বাটা করে নেব। বেশি মিশ করে বাটা যাবে না, বেশি মিশ করে বাটলে মজা হবে না, খাইতেও মজা লাগবে না। তাই বন্ধুরা, এই যে দেখেন এখানে সব কিছু নিয়ে নিয়েছি। আমার হলো বড়া বানাতে আটা লাগবে একটু, তাই একটু আটা নিয়ে নিয়েছি। আর এইখানে হলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর গরম মশলা, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, আদা রসুন বাটা সব একসাথে নিয়ে নিয়েছি। আর এখানে হলো ডাল বাটাটা, আর এখানে হলো কলার মোচা ধুয়ে নিয়েছি, সব কিছু এখানে রেখে দিয়েছি। এই যে বন্ধুরা দেখেন,
এখন হলো মেখে জুকে নিব আগে হলো এই যে এটা নিয়ে নিলাম এখন হলো মোচাগুলো দিয়ে দিব সবগুলো মোচাই দিয়ে দিব এখন হলো পেঁয়াজ কুচি দিয়ে দিব মরিচ কুচি পরিমাণ মতো লবণ আদা রসুন পেস্ট গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সব মশলা পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে এখন হলো পরিমাণ মতো আটা দিয়ে দিব আপনারা চাইলে ময়দাও দিয়ে নিতে পারেন এখন হলো সবগুলো উপকরণ একসাথে মেখে নিচ্ছি আমি এই যে বন্ধুরা দেখেন ব্যাটারটা মাখা হয়ে গেছে এখন হলো শুধু বানানোর পালা এখন বানাবো আমি হলো বড়াগুলো এই সাইজের বানাবো নামি দিই হ্যাঁ অনেক টেস্টি হবে কেই বলবা কেমন হয় ঠিক আছে বন্ধুরা এটা হলো লাল লাল করে এক পিস ভাজা হয়ে গেছে আর এক পিস ভাজতেছে আর এই বড়াটা আস্তে আস্তে ভাজতে হয় না হলে ভালো সিদ্ধ হয় না এজন্য আস্তে আস্তে ভাজতেছি আর ওরা দেখেন খাওয়ার জন্য পাগল হয়ে গেছে তো ওদের জন্য কিন্তু আজকে এই মুহূর্তে বড়াটা আমি বানাইছি কয়টা উঠছে দেখছো চারটে উঠছে আমার চারটে উঠছে আপনি খান খান কলাপাতার মধ্যে নিয়ে
আমি খাবো দেন 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 দাদা দেন এই গরু আমি এখানে দাও বন্ধুরা এই যে দেখেন বাজা হয়ে গেছে নাও তুমি এখন কলা পাতার মধু নাও 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 তুমি এটা নাও আগো নাও তো বন্ধুরা এই যে দেখেন একবার বাজা হয়ে গেছে এখন আরেকবার দিলেই হয়ে যাবে সবগুলো বাজা হয়ে গেছে এখন খাওয়ার পালা বন্ধুরা এই যে দেখেন কিভাবে বসে আছে আর খাওয়ার জন্য ওদের এখন দিয়ে দেওয়া হবে দুইটা করে খাও একটু আগে খাইতো না বন্ধুরা দেখলেন তো কলার মোচা দিয়ে বড়া বানাইছি ওদের হলো খেতে দিচ্ছি আর ওরাই বলবে কেমন হয়েছে বলো মজা হয়েছে আচ্ছা তো বন্ধুরা আজকের ভিডিওটি আর বড় করবো না ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ